সকলে পুজোটা ভালোভাবে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দ উপভোগ করুন, কিন্তু দেখবেন যে অন্যের যাতে কোনো রকম ক্ষতি না হয়। আর আমার এই যে ধরুন ক্ষুদ্র সামান্য উপহার মানুষের জন্য, এটা আমার কিন্তু কোনো নতুন প্রোগ্রাম নয়, এটা আমার দীর্ঘদিন ধরে কয়েক শতক ধরে আমাদের এই প্রোগ্রাম চলছে। আমাদের আগে আমার মা বাবা ঠাকুমা দাদু ঠাকুরদাদা যারা যারা ছিলেন তারা করতেন, এখন আমি করছি, এবং আমার যতটা ক্ষমতা ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী মানুষের হাতে এই ক্ষুদ্র উপহার তুলে দিতে পেরে আমরা সমগ্র পরিবার খুব তৃপ্তি লাভ করি। সরকার যেভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে মানুষের কাজ করে চলেছেন এবং মানুষও যেভাবে তার পাশে আছে, এবং এইটা আপনাদের বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন, মহিলাদের তো উন্নয়নের কথা আপনারা সকলেই জানেন, এবং আপনারা কিছুদিন আগে শুনেছেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার অগ্নিকন্যা কীভাবে গ্রাম থেকে এক গ্রাম থেকে আরেক গ্রামে দৌড়ে যাচ্ছেন এই বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য, এবং তাদের কীভাবে তাদেরকে ভালোভাবে রাখা যায় সুবন্দোবস্ত করার জন্য তিনি যাচ্ছেন। একদম, যেহেতু আমি জনপ্রতিনিধি, যারা মহিলা কেন সর্বস্তর নির্বিশেষে মহিলা এবং পুরুষ সকলের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পৌর প্রতিনিধি হিসাবে দিবারাত্র আমরা যেমন উৎসব পালন করছি ঠিক সেরকমই একই সাথে মানুষের পাশে আছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সে প্রশাসনিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, রাজনৈতিক দিক থেকে বলুন, এবং একজন মানুষ হিসাবে মানুষের পাশে থাকার জন্য যা যা করা দরকার আমরা আমাদের মতো করে কাজ করে চলেছি। আপনার নাম? ডলি ঘোষ যাদব। আপনি কত নম্বর ওয়ার্ডের? ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ধন্যবাদ।